খেলার টাইম খেলা, নামাজের টাইম নামাজ, এটাই ইসলামের সৌন্দর্য। এদেশের অধিকাংশ পার্কেই নামাজের সুব্যবস্থা থাকে, যে কোনো সময় এটা খুলে নামাজ পড়া যায়। কিছু কিছু পার্কে প্রচুর পানি ব্যবহার করার জন্য গাড়িও থাকে। তার ছেলে খেলাধুলা করতেছে, সে কিন্তু নামাজ ঠিকই আদায় করে নিচ্ছে, এটাই ইসলামের শিক্ষা। তার ছেলে বাবার কাছ থেকে এটাই শিখবে যে নামাজ যখনই সময় হয় তখনই আদায় করে নিতে হবে। একটা সময় ছেলেও এই অভ্যস্ত হয়ে গড়ে উঠবে। এদেশের মানুষের অধিকাংশ সবার কাছে মশলা থাকে, গাড়িতে বা কোথাও গেলে তারা মশলা সাথে নিয়ে যায়। অন্যরা যে যাই করতেছে, কিন্তু যে নামাজি তার নামাজ কিন্তু সে ঠিকই আদায় করে নিচ্ছে। যারা মুত্তাকিন তারা খোদাকে সবসময় ভয় করে। দেখেন ব্যবস্থা খুব সুন্দর, ওই যে হ্যান্ডেলটা দেখা যাচ্ছে, এটা দিয়ে যে কোনো সময় ইয়াটা ম্যাট্রেসটা টানতে খুলতে পারে বা বন্ধ করতে পারে। এটি অটোমেটিক থাকে অধিকাংশ পার্কগুলোতে, এই কারণে যে কোনো কেউ সব যে কোনো সময় নামাজের টাইম হলে নামাজ আদায় করে নিতে পারে। আসলে সুন্দর ব্যবস্থা মানুষের অনেক কিছু দেয়। দেশের মেয়েরা মহিলারা যে কোনো জায়গায় ঘুরতে গেলে তারা নামাজ আদায় করে না, যারা নামাজ পড়তে যায় তারা ঠিকই নামাজ আদায় করে নেয়। এই যে পার্কেতে ঘুরতেছে, বাচ্চা নিয়ে খেলতে আসছে, ফ্যামিলি পরিবার নিয়ে সময় কাটাতে আসছে, নামাজ টাইম হচ্ছে, নামাজ কিন্তু ঠিকই আদায় করে নিচ্ছে। পুরো পার্ক জুড়ে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মহিলারাও কিন্তু নামাজ পড়ে নিচ্ছে, যে যার মশলা পিছিয়ে বা যেখানে নামাজ পড়ার ম্যাট্রেস ওইখানে নামাজ আদায় করতেছে। এটাই একটা সুন্দর যে অ্যাকচুয়ালি শিক্ষা। আপনি অনেক কিছুতেই নিতে পারবেন, খারাপ জিনিসের দিকে না থেকে সবসময় পজিটিভ দিকে তাকাবেন, মন ভালো থাকবে। এই যে দেখেন দুজনে এখানে নামাজ পড়তেছে, যে যাই করুক কিন্তু তারা তাদের মতো ঠিকই নামাজ আদায় করে নিচ্ছে। সুন্দর দৃশ্য ইসলামের শিক্ষা, তুমি যে অবস্থায় থাকো না কেন নামাজ কাদা করা যাবে না, এটাই ইসলামের শিক্ষা। আসসালাম।